নমস্কার, নিউজ বর্তমানে সকলকে স্বাগত। রিয়া রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি 7টার নিউজ টুডে। শুরুতেই যে খবরে নজর রাখবো তা হচ্ছে যে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সিআইডি। মঙ্গলবার কামদুনি কাণ্ডে কলকাতা হাইকোর্টের দেওয়া রায় স্থগিতাদেশ নয়, এমনটাই বলে দিল, সাফ জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। সোমবার বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চে এদিন মামলার শুনানি হয়। শুনানির শুরুতে নির্যাতিতার পরিবারের তরফে হলফনামা জমা দেওয়া হয়। নির্যাতিতার পরিবারের বক্তব্য আর অভিযুক্তের সঙ্গে রাজ্য সরকারকেও এর জবাবদিহি করতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সাধনা মিস্ত্রি। সাধনা, কি আপডেট রয়েছে? তুমি জানো যে এই যে কামদুনি গণধর্ষণ এবং খুনের যে মামলা, সেটা 2013 সাল থেকে চলছে। দীর্ঘ 10 বছর ধরে, 10 বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং এই সম্প্রতি ডিভিশন বেঞ্চে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফাঁসির সাজাপ্রাপ্ত আমিন আলীকে বেকসুর খালাস করা হয়। পাশাপাশি আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাকি যে তিনজন ছিল, ইমানুল ইসলাম, আমিনুল ইসলাম এবং অন্যদিকে ওই ভোলানাথ লস্কর, এই তিনজনের সাজা লঘু করা হয়, কমিয়ে দেওয়া হয়। এবং তারপরে এই হাইকোর্টের যেই নির্দেশ ছিল, এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল। অর্থাৎ এই হাইকোর্টের যে নির্দেশ ছিল, এই ফাঁসির সাজাপ্রাপ্ত যে আসামি রয়েছে তাকে বেকসুর খালাস করা এবং অন্যদিকে যে বাকি যে তিনজন রয়েছে তাদের সাজা লঘু করে দেওয়া, এই এই নির্দেশ মানতে পারেনি নির্যাতিতার পরিবার। অন্যদিকে রাজ্য কিন্তু এই এই নির্দেশ মেনে নেয়নি, যার ফলে রাজ্য সরকারের তরফ থেকে এই নির্দেশকে, হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন তারা। এবং আজকে সেই প্রথম দিন ছিল এই মামলার প্রথম শুনানি, এবং সুপ্রিম কোর্টে কামদুনি মামলার রায়দান আজকে প্রথম দিনে কিন্তু একেবারে শুরুতেই স্থগিত করে দেয় সুপ্রিম কোর্ট। ওখানে হচ্ছে মামলার সঙ্গে জড়িত সব পক্ষকে নোটিশ দেওয়া হয় এবং নোটিশ দিয়ে জবাব তলব করা হয় শীর্ষ আদালতের তরফ থেকে। তবে দোষীদের ফের গ্রেপ্তারির দাবিতে যে দাবি ছিল পরিবারের তরফ থেকে, যেসব দোষীদেরকে শাস্তি কমিয়ে দেওয়া হয়েছে এবং বেকসুর খালাস করা হয়েছে, তাদেরকে পুনরায় শাস্তি দেওয়া হোক বা তাদেরকে বিচার করা হোক, এই বিষয়টাতে কিন্তু সুপ্রিম কোর্টের, হাইকোর্টের যে নির্দেশটা ছিল সেই নির্দেশে এখনই হস্তক্ষেপ করতে চাইছে না সুপ্রিম কোর্ট। বলা হয়েছে যে সেখান থেকে যে এই যে দাবি রয়েছে তাদের নির্যাতিত পরিবারে, যে তাদেরকে আরো শাস্তি দেওয়া হোক, সেই বিষয়টাতে কিন্তু এখনই তাদের গ্রেপ্তারি দাবি নারাজ ছিল সুপ্রিম কোর্ট। এবং এদিন বিচারপতি বিআর গাভাই এবং সন্দীপ মেহতার যে এজলাসে শুনানি হয়েছে, এবং সেখানে শুনানির শুরুতেই যেখানে বললে যে কামদুনি নির্যাতিত পরিবার তরফ থেকে একটি আলাদা ভাবে SLP অর্থাৎ স্পেশাল লিভ পিটিশন জমা করা হয়, এবং নির্যাতিত পরিবারের বক্তব্য ছিল যে 8 জন অভিযুক্তের পাশাপাশি রাজ্য সরকারকেও জবাবদিহি করতে হবে। তারই প্রেক্ষিতে কিন্তু সুপ্রিম কোর্টে একটি SLP জমা করে এবং সেই মামলার শুনানি ছিল আজ। এবং সেই মামলার শুনানি শুরু হয় এবং প্রথমেই সেই মামলা বেশিদূর পর্যন্ত এগোয়নি, প্রথমেই সেই মামলা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়ে দেয় শীর্ষ আদালত। এবং শীর্ষ আদালতের তরফ থেকে মামলায় জড়িত সকল পক্ষকে নোটিশ দেওয়া হয় এবং পাশাপাশি 8 জন যে অভিযুক্ত, সেই 8 জন অভিযুক্তকে নোটিশ দেওয়া হয়, পাশাপাশি রাজ্য সরকারকে নোটিশ দেওয়া হয়। এবং সেটা জানানো হয় যে সকল পক্ষ পাশাপাশি 8 জন অভিযুক্ত এবং অন্যদিকে যে যে যারা যারা এই মামলার সঙ্গে এখনো পর্যন্ত যুক্ত রয়েছে সকলকে জবাব তলব করা হয় তাদের পক্ষ থেকে, এবং যখন এই জবাব আসবে তারপরে পরবর্তী শুনানি হবে। তুমি জানো যে শীর্ষ আদালতের এই আজকের যে মামলা, সেই মামলা স্থগিত হয়ে যাওয়ার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, অন্যদিকে রাষ্ট্রপতি ভবন এবং প্রধানমন্ত্রী দপ্তরে এই নির্যাতিতার পরিবার যান, এবং যারা প্রতিবাদী ছিলেন কামদুনি গণধর্ষণ মামলার সেই সব প্রতিবাদীরা যান, তাদের সঙ্গে দেখা করে। এবং সেখানে তাদের একটাই বক্তব্য ছিল যে রাজ্য সরকারের গাফিলতিতেই দোষীরা ছাড়া পেয়ে গিয়েছে। এবং এদিন সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ ছিল, সেই পর্যবেক্ষণ প্রসঙ্গে মৌসুমী কয়েলকে যখন জিজ্ঞাসা করে, তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে তারা ইতিমধ্যে মহিলা কমিশনারের দপ্তরে একটি চিঠি দিয়েছিল, এবং সেখান থেকে সেই মহিলা কমিশনারের দপ্তর থেকে রাজ্য সরকারের ডিজিকে, রাজ্য ডিজিকে একটি চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু রাজ্যের এ ব্যাপারে কোনো রকম হেলদোলই নেই, যেটা প্রথমেও তারা জানিয়েছে। এখনো তারা জানাচ্ছে যে এই মামলার সঙ্গে রাজ্য সরকারের কিন্তু কোনো রকম হেলদোল নেই, কেবলমাত্র ব্রেন ওয়াশ করার জন্য রাত 12টার সময় সিআইডি গিয়ে হাজির হয়েছিল ঘটনাস্থলে। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের মামলার সঙ্গে
এই যে তাদের যে মামলা রয়েছে সেই মামলাকে যোগ করা হয়েছে। অর্থাৎ এই কামদুনি মামলা যে পৃথক ভাবে কিন্তু কোন রকম শুনানি করা হয়নি, রাজ্য সরকারের যে মামলা রয়েছে সেই মামলার সঙ্গে যোগ করা হয়েছে কামদুনি গণধর্ষণ মামলাকে, তারপরে সেই মামলা শুনানি হয়েছে। এবং এত বড় একটা কেস আজকে সুপ্রিম কোর্ট উঠছে, সেখানে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কোন রকম আইনজীবী ছিল না এমনটাই তারা দাবি করেছেন। পাশাপাশি এখনো পর্যন্ত যেটা আসছে যে সমস্ত দিক বিচার করে এখনই পর্যন্ত হাইকোর্টের যে নির্দেশ হয়েছে সেই নির্দেশে হস্তক্ষেপ করছে না সুপ্রিম কোর্ট। প্রত্যেকটা সকল এই মামলার সঙ্গে যুক্ত প্রত্যেকটা পক্ষকে নোটিশ পাঠানো হয়েছে, অন্যদিকে রাজ্য সরকার এবং 8 জন অভিযুক্তকে ইতিমধ্যে নোটিশ পাঠানো হয়েছে। তাদের তরফ থেকে যখন উত্তর আসবে তারপরেই কিন্তু আগামী যে শুনানি সেই শুনানি হবে বলে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে জানা যাচ্ছে। তুমি জানো যে 10 বছরের লড়াই, এই যে প্রথমে কামদুনি গণধর্ষণ এবং হত্যার যে মামলা দীর্ঘ 10 বছর 2013 থেকে এখন 2023, দীর্ঘ 10 বছর ধরেই প্রতিবাদীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং একটাই দাবি, যেসব দোষীরা রয়েছে তার যোগ্য শাস্তি হোক। প্রথমে ব্যারিস্টার কোর্ট, সেখান থেকে তারা হাইকোর্টে মুখ করে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মুখ করে এই একটাই দাবিতে যে দোষীদের উপযুক্ত সাজা হোক। কিন্তু সেখানে দাঁড়িয়ে হাইকোর্টের যে নির্দেশ ছিল একজন বেকসুর খালাস এবং বাকি 3 জনের সাজা কমিয়ে দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু নির্যাতিতার পরিবার এখনো পর্যন্ত যে সুপ্রিম কোর্টের তরফ থেকে তারা যে নির্দেশ আশা করছে সেই নির্দেশের দিকেই কিন্তু সমস্ত বাংলা তাকিয়ে আছে। আমরা রিয়া, ধন্যবাদ সাধনা সঙ্গে থাকার জন্য। অর্থাৎ যেমনটা জানা যাচ্ছে যে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, মঙ্গলবার কামদুনি কাণ্ডে কলকাতা হাইকোর্টের দেওয়া রায়ে স্থগিতাদেশ নয়, সাফ জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। এবং যেমনটা জানা যাচ্ছে যে রাজ্য সরকারের গাফিলতিতেই এই মামলা এগোচ্ছে না, কামদুনি রায় স্থগিত না করলে রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, রাজ্যের হয়ে সুপ্রিম কোর্টে এমনই জানিয়েছিলেন আইনজীবী কপিল সিব্বল। তবে আইনজীবীর এই যুক্তি গ্রহণ করেনি দেশের সর্বোচ্চ আদালত। অন্যদিকে মামলার সঙ্গে জড়িতদের নোটিশের মাধ্যমে জবাব তলব করেছে আদালত, নোটিশের জবাব পেলে তবেই পরবর্তী শুনানি হবে বলে জানা গিয়েছে। এদিন শুনানির পর স্বরাষ্ট্রমন্ত্রক, প্রধানমন্ত্রী দপ্তর, রাষ্ট্রপতি ভবনে চিঠি দিতে যান নির্যাতিতার পরিবার।